বিসমিল্লাহির রহমানির রহিম বের হলাম। আজকে টেম্পারেচার +9 ডিগ্রি। তো বাচ্চাটাকে নিয়ে বের হলাম, একটু ঘুরতে যাব নদীর পাড়ে। দেখি তারপরেও বাসার সামনে পিছনে অনেক বরফ। এই যে তো বাচ্চাকে নিয়ে আমি ঘুরতেছি। বাবা একটু হ্যালো বলে দাও। এই যে হ্যালো বলে দাও। হ্যালো। বাসা থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ পর আমরা নদীর উপরে আসছি। এটা ব্রিজ, সাউথ সাসকাটুন রিভার। এটা তো এই নদীর উপরে অনেকগুলো ব্রিজ আছে শহর ঘিরে। এই ব্রিজটা সোজা চলে গেছে ডাউন টাউন। আমরা ডান পাশ দিয়ে নদীর ধারে রাস্তাটা দিয়ে সোজা উত্তর দিকে চলে যাচ্ছি। তবে এই রাস্তাটা খুব সুন্দর। প্রতিদিন বিকেলে অনেক মানুষ হাঁটাহাঁটি করে, পথচারীদের আনাগোনা খুব বেশি এই রাস্তায়, সে শীত হোক আর গরম হোক, সবসময়ই এই রাস্তায় লোক থাকে। তবে আমি আমার ভিডিওতে বেশি লোক দেখাই নাই, কারণ অন্য মানুষকে বেশি না দেখানোই ভালো। আর আমরা যাচ্ছিলাম মূলত, সামনে আর একটা ব্রিজ আছে, ওই দিকটাতে যেতে যাচ্ছি। বাচ্চাটাকে নিয়ে একটু বের হতে হয়, কারণ শীতের দেশ, উইন্টারে বাচ্চারা খুব ডিপ্রেসড ফিল করে বাসায় থাকতে। মাঝে মাঝে একটু বাইরে বের হলে ও হাসি খুশি থাকে। তো আর একটু সামনে যেয়ে আমরা নামবো, নেমে ওকে নিয়ে হাঁটাহাঁটি করব। এখানে ব্রিজের সামনে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে কোনো পার্কিং পেলাম না। এই জায়গাটাতে যে কয়টা পার্কিং ছিল সব ফুল, তার জন্য আমরা একটু দূরে যেয়ে গাড়ি রেখে এসে এদিকটা একটু হাঁটলাম। এই যে বরফগুলো, এগুলো প্রায় 1.5 ফুট উঁচু হয়েছিল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। এখন এগুলো গলে যাচ্ছে, মার্চে বরফ গলা শুরু হয়, অনেক বরফ গলে গেছে। এখন আমি নদীর এই পাশের বাড়িগুলো দেখাবো। নদীর পাশে রাস্তার ধার দিয়ে সুন্দর সুন্দর বাড়ি আছে, এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে হেঁটে চললাম। নদীর ধারের এই বাড়িগুলো দেখতে খুবই সুন্দর, এবং নদীর ধারের বাড়িগুলো সবসময়ই একটু এক্সপেন্সিভ হয়। কিছু কিছু বাড়ি আছে যা $1,000,000-এরও বেশি দাম হয়ে থাকে। যাই হোক, আজকে ঘোরাঘুরি এখানেই প্রায় শেষ। আবার অন্য কোনো একদিন কথা হবে, অন্য কোনো একদিন তুলে ধরব এই শহরের কোনো একটা সুন্দর জায়গা অথবা কোনো একটা নতুন ইনফরমেশন। ওকে, আল্লাহ হাফেজ।